সুয়েজ খাল হচ্ছে আমাদের একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যাওয়ার যে ডিস্টেন্সটা অনেকটাই কমাই দেয় যেমন হচ্ছে সিঙ্গাপুর থেকে আপনি আমেরিকাতে যান আপনি ই হয়ে যাবেন ইন্ডিয়ান ওশান হয়ে যাবেন সাউথ আফ্রিকার সাউথ সাইড দিয়ে যাবেন তাহলে আপনার নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ ডেজ লাগে ইউএসএ তে গেলে আর যদি আপনি সুয়েজ খাল দিয়ে আপনি যান এখান দিয়ে রেড সি হয়ে সুয়েজ খাল দিয়ে গিয়ে মেডিটেরিয়ান সি দিয়ে গিয়ে আপনি ইউএসএ তে যান নিয়ার অ্যাবাউট আপনার থার্টি ফাইভ ডেজ যায় তাহলে আপনার টেন ডেজ এর একটা ডিফারেন্স কিন্তু হচ্ছে ডেটা হচ্ছে যে টোটালি আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি কারণ এটা জাহাজের স্পিডের উপরে নির্ভর করে তো এখন আপনি পার ডে যদি যে একটা জাহাজের টোয়েন্টি টন ফুয়েল যদি কনজিউম করে তাহলে টেন এ আপনার টু হান্ড্রেড টন সেভ এরপরে হচ্ছে যে আপনার ক্রুদের স্যালারি সব দিক থেকে তাহলে আপনি চিন্তা করেন যে এটা ফ্রেট কতটা কমতেছে জাহাজের ভাড়াটা কতটা কমে আসতেছে কিন্তু সুয়েজ খ্যানেল দিয়ে আপনার পাস হওয়ার জন্য এডিশনাল কিছু প্রিকশন আছে যেটা হচ্ছে যে আপনি গালফ অফ এডেন সোমালিয়ার পাশ দিয়ে আপনি যাওয়ার জন্য সেখানে কিন্তু আপনার তিনজন আপনার অ্যারাউন্ড তিনজন আপনার আর্ম গার্ড নিতে হবে তাদের জন্য এক্সট্রা পেমেন্ট আছে তারপরে সুয়েজ ক্যানেলের পাইলটেজের এক্সট্রা বিগ চার্জ আছে তাহলে ওভারঅল পাইলটেজ হচ্ছে আমাদের জাহাজে যে ক্যাপ্টেন থাকেন উনি হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি নেভিগেটর বলতে পারে জাহাজের কমান্ডার ক্যাপ্টেন উনি আপনার যখন কোন পোর্টে যায় যখন আপনার পোর্টে ঢুকবে তখন আমরা লোকাল অথরিটি থেকে একজন দিক নির্দেশনাকারী ওখানে আমরা হায়ার করি যিনি আমাদের লোকাল পোর্টের সবকিছু সম্পর্কে তিনি অবগত যেমন হচ্ছে যে ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি আমার জাহাজ চিটা চিটাং এর এখানে রিভারের যে কন্ডলি রিভার সম্পর্কে আমি কিন্তু কিছুই জানি না আমি একজন ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন আমি জানি করতুক ইন্টারন্যাশনাল ওয়াটার সম্পর্কে কিন্তু আমি যখন কন্ডফুলি নদীতে ডুবো এখানে ঢুকার পরে এখানে কি আছে এখানে কোন জায়গায় স্রোত বেশি কোন জায়গায় স্রোত কম কোন জায়গায় দিয়ে ছোট ছোট বোট আপনার আপনার সাইড থেকে আরেক সাইড ক্রস করে তারপরে এখানে ফিশিং বোট আছে ফিশিং বোট গুলার সাথে আপনার এ কথা বলা লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলা জানি না ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন কেউ বাংলা জানে না তাহলে এই সব কম্বিনেশন এবং যে টার্মিনালটাতে যাব সেই টার্মিনাল লোকেশন আমি জানি না লোকাল যে টাকবোর্ড সাথে কম্বিনেশন করে জাহাজের বাড়তি আমরা সব যে লোকাল রেগুলেশন সেটা সম্পর্কে একজন পাইলট অবগত যার কারণে এবং এই পাইলট কিন্তু আমাদের এক্স মেরিনার আইদার ক্যাপ্টেন অথবা সেকেন্ড অফিসার জেনারেলি সেকেন্ড অফিসার থেকেই পাইলট ক্রিয়েট হয় তো সেকেন্ড অফিসার থেকে পাইলট এলিজেবল সুয়েজ খালটা আপনার সুয়েজ দেখা যাচ্ছে যে আপনার এক সাইড থেকে আরেক সাইডে এক সাইড এর নাম হচ্ছে সুয়েড আর সাইড হচ্ছে পোর্ট সাইড ওই সাইড এই সাইড থেকে ওই সাইডে আপনার কে যদি আমরা এই সুয়েজের রেড সি থেকে মেডিটেরিয়ান সি তে যাই তাহলে সুয়েজ পোর্ট থেকে পোর্ট সাইড পর্যন্ত এটা হচ্ছে যে আপনার পাইলটেজ হয় আর ওখান থেকে আবার যখন আপনি মেডিটেরিয়ান সি থেকে এই রেড সি তে আসবেন তখন পোর্ট সাইড থেকে সুয়েজ তো দুইটা এখন আগে এক সময় ছিল যে ওয়ান ওয়ে এখন মোটামুটি টু ওয়ে হয়ে গিয়েছে আমগার্ড আপনি যখন সোমালিয়া দিয়ে যাবেন সেখানে আপনার পাইরেটস আছে পাইরেটস এর জন্য আপনার প্রিকوشনের জন্য অবশ্যই আপনাকে আমগার্ড নিতে হবে যদি আমগার্ড না নেন তাহলে যেই জাহাজের এবং জাহাজের কার আছে সেই করবে না হচ্ছে গুলো সোমালিয়ান যখন পাইরেটস আপনাকে ধাওয়া করবে তখন কিন্তু আপনার আমগার্ড ওখানে তারা অস্ত্র নিয়ে উঠবে উঠে তো তো তারা সোমালিয়ান পাইরেটস কাউকে দেখতে পাইলে সন্দেহভাজন তারা ফায়ার করবে তাদের লাইসেন্স হচ্ছে আন্ডার কমান্ড অফ ক্যাপ্টেন ক্যাপ্টেন যখন পারমিশন দিবে তখনই তারা ক্যাপ্টেনের পারমিশন নিয়ে তারা এফআইআর করবে সুয়েজ খালে ঢোকার আগেই আপনার সোমালিয়ার পাশ দিয়ে যেতে হবে তো এটা একটা এক্সট্রা কস্ট আছে আবার সুয়েজ ক্যানেলের আপনার একটা এক্সট্রা কস্ট আছে আর যদি আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চান তাহলে তখন আপনাকে কিন্তু ওই সাউথ আফ্রিকা হয়ে এই দশ দিন এক্সট্রা অথবা বারো দিন এক্সট্রা আপনার প্যাসেজ ক্রিয়েট হয়ে যাবে আরেকটা জিনিস আছে আপনার হাই রিস্ক এরিয়াতে কিন্তু ক্রুদের স্যালারি কিন্তু ডাবল তো অটোমেটিক্যালি যখন একটা শিপ চার্টারিং ডিপার্টমেন্ট কমার্শিয়াল ডিপার্টমেন্ট তারা কিন্তু এই ক্যালকুলেশন গুলা করে যখন সব কিছু ক্যালকুলেশন করে দেখে যে আমার এই জায়গা দিয়ে গেলে সেভ আমার কস্ট সেভ হবে তাহলে তারা এখান দিয়ে যাবে আর অ্যাকচুয়ালি সবাই সুয়েজকেই প্রিফার করে আপনার সুয়েজ ক্যানেলের সেফটি অনেক হাই স্ট্যান্ডার্ড আপনার জাহাজ অয়েল ফিট হতে হবে সবগুলা ইকুইপমেন্ট আপনার টেস্ট করবে আপনি ক্যাপ্টেন ডিক্লারেশন দিতে হবে যে সবগুলা ইকুইপমেন্ট ওয়ার্কিং ফাইন তারপরে আপনার সুয়েজ একটা সেফটি অথরিটি এসে জাহাজ একটা ইনসপেকশন প্রি ইনসপেকশন করবে তারপর পাইলট উঠবে তখন পাইলটের দিক নির্দেশনায় জাহাজ এক সাইড থেকে আরেক সাইডে যাবে প্রত্যেকটা মেশিনারি ক্যান ফেল রাইট ধরেন ফর এক্সাম্পল আপনি সুয়েজ ক্যানেলটা খুব ন্যারো যে কোনো জাহাজ ডানে বামে কাত হয়ে গেলে কিন্তু ওখানে গ্রাউন্ডেড হয়ে যাবে আপনাকে স্ট্রেচ চলতে হবে রাইট আপনি মিস্টেক করার কোনো সুযোগ নেই আপনার ইঞ্জিন ফেইলর হতে পারে যদি আপনার ইঞ্জিন ফেলর হয় তাহলে কিন্তু আপনি গ্রাউন্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা হবে আপনার যদি স্টিয়ারিং ফেল হয় যেটা হুইল মানে আপনার জাহাজ হেডিং আপনি করবেন সেটা যদি ফেইলর হয় আপনার জাহাজ গ্রাউন্ডেড হতে পারে পাইলটের রং অর্ডারে আপনার গ্রাউন্ডিং হয়ে যেতে পারে ধরেন একটা জাহাজ যদি গ্রাউন্ডেড হয়ে যায় তাহলে পুরো চ্যানেলটাই ব্লক হয়ে যাচ্ছে তো পার ডে যদি আপনি ধরেন ফর एग्जांपल সাইড হচ্ছে সুয়েজ সাইড থেকে ধরেন ফর एग्जांपल 20টা জাহাজ পোর্ট সাইড জাহাজ সাইড থেকে ধরেন 20টা জাহাজ তাহলে 20টা জাহাজ ট্রানজিট করলে তাহলে আপনার এদের একটা ধরেন আপনার যে আয় হতো সেটা কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে আচ্ছা এরপরে আসেন আজকে বিশটা কালকে বিশটা মানে এই যখন আপনার এই ওই জাহাজটা আপনার যখন আপনার ক্লিয়ার করে ফেলবে ক্লিয়ার করতে যদি ধরেন ফর এক্সাম্পল যদি তিন দিন লাগে তাহলে এই সাইডে ষাটটা ওই সাইডে ষাটটা জাহাজ হয়ে গেল তাহলে আপনার এখানের প্রত্যেকটা সাইডের কিন্তু সব কিছুর কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল জাহাজের ভাড়া জাহাজের আপনার ফ্রেইট সব কিছু কিন্তু আপনার এটা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে এটা খুবই সেনসিটিভ একটা জায়গা সুয়েজ আপনার বেশি না আপনার অ্যারাউন্ড হাফ ডে হাফ ডে জাহাজ আপনার টোটালি চলতে থাকে জাহাজ অনেক বেশি সাবধান থাকতে হয় আপনার পাইলট কিছু দিক নির্দেশনা দেয় পাইলটের দিক নির্দেশনা ফলো করে আপনার জাহাজটা চলে কিন্তু এনিথিং হ্যাপেন্স দ্য রেসপন্সিবল পার্সন ইজ ক্যাপ্টেন আমি যখন ছিলাম তখন আপনার এটা হচ্ছে যে ওয়ান ওয়ে ছিল তো আপনার সেন্টার লাইনে এসে আপনার ওখানে ওয়েট করতো ওয়েট করার পরে অন্য লাইনের গুলা পাস হয়ে যেত দুই লাইন থেকে কিন্তু একসাথে ট্রানজিট স্টার্ট করে অথবা আগে পরে একটা টাইমিং মেনটেন করে তা আসি ধরেন যে যেকোনো একটা গ্রুপ এসে এই জায়গায় এসে সবগুলা অ্যাংকর করে একটা সাইড জায়গা আছে তারপর অন্য লাইনের জাহাজগুলা চলে যেত এখান দিয়ে টান দিয়ে চলে যেত তারপরে এরা যখন চলে যেত তখন এরা স্টার্ট করে আবার চলে এটা ছিল সিস্টেম এখন আপনার টু এ হয়ে গেছে অনেক ন্যারো আপনার মোট কথা হচ্ছে যে টু হান্ড্রেড মিটার একটা জাহাজ ডানে ঘুরে গেলে কিন্তু এক রাউন্ডেড হয়ে যাবে ওয়ান হান্ড্রেড মিটারের একটা জাহাজ ডানে বামে ঘুরে গেলে কিন্তু এক রাউন্ডেড হয়ে যাবে লস স্টারিং ফেল করলে এক রাউন্ড হয়ে যাবে না এখানে কোনো ধরনের আপনার ঢেউ বা আপনার কিছুই নেই টোটালি আপনার শান্ত নদী